আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। শপের নেমটা হচ্ছে MS শিহাব এন্টারপ্রাইজ, আর আপনার হচ্ছে ঠিকানাটা হচ্ছে 131 ফার্স্ট ফ্লোর, নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট, ঢাকা 1205। আর ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি দেখাচ্ছি পানির বোতল। এখানে আপনি দেখতে পাচ্ছেন চারটা সুন্দর সুন্দর ডিজাইনের আছে পানির বোতল। তো এটা খুব বড় সাইজের আছে, এটা দেখা যায় অনেকগুলো, আমরা অনেক সময় অনেক ফ্যামিলি হিসেবে অনেক যাই, অনেক বড় পানি বোতল লাগে, তো সেই ক্ষেত্রে নিতে পারি। তো এরকম এরকম এই যে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ধরার ইয়াও আছে, এখানে খুব সুন্দর হ্যান্ডেল আছে ধরার। তো এটার প্রাইসটা কত? 350 টাকা রাখা যাবে। আর এটা খোলা যায় কিভাবে? এই যে এইভাবে খোলা যায়, এই যে এইভাবে খোলা ইউজ করে আপনি পানি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 350 টাকা। তো এটা এটা কিসের? কাঁচের উপরে, খুবই সুন্দর এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো এটাও কত প্রাইসটা? 380 টাকা। 380 টাকা। এটা এটা মিল্টনের, 130 টাকা। আর এটা, এটা 100 টাকা। এগুলি ফেটে গেলে সমস্যা নেই নাকি? পড়ে গেলে ফাটবে না? তো ফাটবে না, ভরা বোতল যদি পড়ে যায় সেক্ষেত্রে হয়তো সমস্যা হলে সেটা পরের বিষয়। তারপর আছে, আমি দেখাচ্ছি একটা সরাই নেন, এটা কুরিয়ান আপনার দেখা যায় টিফিন বক্স। এটা অনেক সময় খাবার আপনার থাকবে, খাবারটা গরম থাকবে যে খাবারটাই নিই না কেন। ভিউয়ার্স, এটা খুব সুন্দর, কিন্তু দেখা যায় এখানে যে ধরার স্পেস আছে এবং ব্যাগও পাচ্ছেন এটার সাথে, আর খাবারটা গরম থাকবে। দেখা যায় অনেকে অফিসের সময় এগুলি প্রয়োজন পড়ে থাকে, খাবারগুলি হট গরম থাকবে। এখানে তিনটা বক্স হবে, এই যে আপনি তিনটা বক্স পাবেন। দেখা যায় আপনি এক দুটাতে সবজি নিয়েছেন, একটাতে রাইস নিয়েছেন, বা দুটা রাইস নিয়েছেন, একটা সবজি হলে হয়ে যায়। তো বক্সটা আমি একটু খুলে দেখাচ্ছি, খোলার স্পেস আছে সুন্দর, এই যে। তো এটার প্রাইসটা কত? 1950 টাকা। 1950 টাকা, এটা 1950 টাকা। আর খুবই সুন্দর আপনার কুরিয়ান মাল, ফুড গ্রেডের এগুলো। এগুলি প্লাস্টিক আছে, তো কি হয়েছে খাবার নষ্ট হবে না। আর এটা সুন্দর একটা ব্যাগ আছে, ব্যাগটাই আর কি, দেখা যায় খাবার গরম থাকবে, সাথে চামচ দেওয়া আছে। ভিউয়ার্স, এই পানির বোতল 100 টাকা অনলি, আর খুবই সুন্দর, এখানে দেখা যায় খুবই ইয়া করে ধরা যাবে, খুবই ভালো লাগতেছে। দেখা যায় ব্যাগটা ছোটোখাটো সমানভাবে একটা ব্যাগের মধ্যে আমরা পানির বোতল নিয়ে নিতে পারি। এটার মধ্যে একটা কালার আছে, আমি কালারটা দেখিয়ে দিচ্ছি, এই যে কালারটা, এগুলি চাচের চাচের হবে এগুলো। ভিউয়ার্স, এটা পড়বে 120 টাকা। এটার সাথে কাভার আছে, কালারটাও খুব সুন্দর। আর এর আগেটা যেটা দেখিয়েছিলাম এগুলো 100 টাকা অনলি, 100 টাকা হলে নিয়ে নিতে পারেন এরকম পানির বোতল। আর এটা হচ্ছে সল্ট, টেবিলে আপনারা রাখতে ইউজ করতে পারবেন। এটা খুব সুন্দর, এটাও আপনার কাচের যেভাবে খোলা যায়। তো এটার প্রাইসটা কত ভাইয়া? 130 টাকা অনলি, 130 টাকা হলে নিতে পারেন। অনেক ধরনের আছে, আমি এখানে আছি যেগুলি দেখাচ্ছি, এই যে একটা ডিজাইন, এটাও কত? 120। এটা 120 টাকা রাখা যাবে, খুবই সুন্দর লাগতেছে। এখানে অনেক ধরনের জিনিসপত্র পাবেন, হ্যাঙ্গার থেকে নিয়ে প্লাস অনেক কিছুই। এই যে এটা হচ্ছে পানির বোতল মিল্টনের, ইন্ডিয়ান এগুলো। আর এটা পানি বোতলকে খুলি, খুবই ভালো, আমি ইউজ করি, খুবই ভালো, টেকসই হয় এগুলো। তো এগুলো সেট নিতে হবে না এক পিস করে? আচ্ছা, কত করে সেট? 70 টাকা পিস। আচ্ছা, 70 টাকা পিস পড়বে, আমরা যদি এক পিস নেই 70 টাকা পিস পড়বে। এই যে একটা কালার, এখানে চারটা কালার আরও পাবেন, পিঙ্ক কালার পাবেন, গ্রিন কালার পাবেন, তো মাত্র 70 টাকা হলে এরকম সুন্দর সুন্দর বোতল নিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার মাংস যে কিমা করার জন্য, মানে ছেঁচার জন্য যে প্রয়োজন পড়ে, আপনি মাংস রেখে জাস্ট এগুলি প্রেস করলে ছিদ্র ছিদ্র হয়ে যাবে, তারপর মশলা মাখিয়ে আপনি রেখে দিতে পারবেন। দেখা যায় যে মশলাগুলি ভিতরে গেলে একটা টেস্ট আসে মাংসের মধ্যে, গ্রিল করার জন্য অনেক সময় দেখা যায় চাপ করার সময়ের জন্য প্রয়োজন পড়তে পারে। তো এটার প্রাইসটা কত পড়বে? অনলি 120 টাকা হলে এরকম সুন্দর একটা নিয়ে নিতে পারেন। আরও সাইজও আছে, আরও ডিজাইনেরও আছে এগুলো।
স্কোয়ারে শেপে আছে এবং ওটা যে স্টিলটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আছে, এটার প্রাইসটা কত? এটা পড়বে 150 টাকা, এটা 100 টাকা, এটাও খুব সুন্দর। এই যে সেম প্রেস করলে এখানে নিচে মাংস থাকবে, এরকম জাস্ট প্রেস করলে ওটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তো মশলা মাখানোর পর আমরা ম্যারিনেশন করে রেখে দিতে পারি, তারপর গ্রিল বা রান্না করে নিতে পারি। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার কাঁচামরিচ। ইউজ করলে দেখা যায় অনেক সময় আপনার হাত জলে, সেক্ষেত্রে কাঁচামরিচ, ঢেঁড়স অনেক কিছুই আপনি ইউজ করতে পারবেন সাথে। এবং এখানে দেওয়া আছে আপনি আলু, অনেক কিছু সবজি আছে ছুলতে পারবেন। এই যে ছোলার সিস্টেমও আছে। ভিউয়ার্স, এখানে দেখা যায় কাঁচামরিচ, ঢেঁড়স, আপনি অন্যান্য সবজি রেখে জাস্ট এখানে প্রেস করলে সুন্দর করে কেটে আসবে, ভাজিটাও খুব সুন্দরভাবে কাটবে এবং আপনি ধনেপাতাও কাটতে পারবেন, তারপর কাঁচামরিচ, বিশেষ করে কাঁচামরিচ কাটতে পারবেন। কাঁচামরিচ কাটলে অনেক সময় দেখা যায় চোখে মুখে আমরা হাত দিয়ে দিলে চোখ জ্বলবে, তো বিশেষ করে তার জন্য নিতে পারেন এবং সাথে এখান থেকে ছুলতেও পারবেন। তো এটার প্রাইসটা কত? অনলি 110 টাকা হলে আপনি দুইটা পাবেন, 2-in-1 আছে এটাতে। ভিউয়ার্স, এটা হচ্ছে সবজি কাটার বা গাজর আপনার সব কিছুই কাটা যাবে, গেটার গ্রেট করতে পারবেন খুব সুন্দর করে। আর এগুলি স্টিলের, আর আপনি সাথে আপনি একটা মানে ঢাকনা পেয়ে যাবেন, দেখা যায় বক্স আছে ভিতরে, মানে সালাদ কাটা নেই, সালাদ হবে না ভিতরে পড়বে। হ্যাঁ, এইভাবে করে আপনি বক্সটা বসিয়ে আপনি কাটার গেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন। তা যা পড়বে এই বক্সে পড়বে, আপনার সমস্যা হবে না, আপনাকে আলাদা একটা বাটি বা বক্স করতে হবে না। তো এটার প্রাইসটা কত? 380 টাকা হলে এরকম সুন্দর পেয়ে যাবেন। এবং কি অনেক সিস্টেমের আছে, এখানে গোল করে কাটতে পারবেন, এখানে আপনি চিজ গ্রেট করতে পারবেন, আর এটা মিহিন করে আপনি গ্রেটার দিয়ে গ্রেট করতে পারবেন। ভিউয়ার্স, এটা হ্যান্ড, আপনার হ্যান্ড বিটার, আপনি হাত দিয়ে বিট করতে পারবেন। এই যে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি বিট করে নিতে পারবেন। দেখা যায় অনেক সময় আমাদের পুটিং বানানোর জন্য ডিম ফেটতে হয়, কেক ফেটতে হয়, তারপর আপনার বিদ্যুৎ ছাড়া আপনি হাত দিয়ে করে নিতে পারবেন এবং কি ম্যানুয়েস বানিয়ে নিতে পারবেন। এটার সাথে খুব সুন্দর, কারণ ম্যানুয়েস খুব ফেটতে গেলে অনেক সময় লাগে, তা আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এটা প্রাইসটা কত আসবে? 250 টাকা, অনলি 250 টাকা হলে এই বিটারটা আপনি নিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এটা হচ্ছে অয়েল পট, অনেকে খুব সুন্দর সুন্দর অয়েল পট কালেকশনে রাখতে চান। আমি ভিতরেরটা দেখাচ্ছি, ভিতরেরটা আপনার গ্লাসের হবে না, কাঁচের এইটা, আর এই যে ঢাকনাটা হবে সাথে অয়েল পটটা ছোটোখাটো আছে। তো এটার প্রাইসটা কত? 260 টাকা হবে, আর এটা মুখটা ঘুরিলে খুলে যাবে। এটাও এক ডিজাইনের অল পয়েন্ট, এই যে ডিজাইনটা দেখা দিচ্ছি। তো এটার প্রাইসটা কত? 280 টাকা, এটার প্রাইস পড়বে 280 টাকা। আপনারা এই ভিডিওর মাঝখানে যদি পছন্দ হয় তাহলে শপে চলে আসতে পারেন, আর যদি আপনারা যদি এর মাঝখানে নিতে চান তাহলে চলে আসবেন শপে। আর আমি প্রথমেই তো কাট শো করেছি, ভিডিও শেষেও করে দেবো এবং কি ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ঠিকানাটা। এটা আইস ট্রে, আপনি অনেক ডিজাইনের আইস ট্রে পাবেন, কিউব করতে পারবেন আর কি। দেখা যায় এখানে স্টার, তিন কোণা, হার্ড স্টাইলের আছে। এটার প্রাইসটা কত? 120, অনলি 120 টাকা হলে নিয়ে নিতে পারবেন। এটার মধ্যে অনেকগুলো কালার আছে, অনেকগুলো ডিজাইনও আছে। এটা অনলি 80 টাকা হবে, এটা বড় বড় আইস হবে, অনলি 80 টাকা। ভিউয়ার্স, এটা ওয়ান পিস করে নিতে পারবেন, এটা হচ্ছে 140 টাকা পিস হবে। এটা হচ্ছে আপনার সব হ্যান্ডওয়াশ স্টান্ডটা, হ্যান্ডওয়াশ আপনার দেখা যায় লিকুইড কিনে ফেললেন, এটাতে দিয়ে দিলেন, আপনি ইউজ করতে পারবেন। অনেক ধরনের কালার আছে, কালার বুঝে আপনারা নিয়ে নিতে পারেন। এটা আপনি সেটও নিতে পারেন বা ওয়ান পিস করেও নিতে পারবেন। ভিউয়ার্স, এটা আইস বক্স, তিনটা সেটের মধ্যে পাচ্ছেন 100
110 টাকা, অনলি 110 টাকা হলে এরকম সেট নিয়ে নিতে পারেন। দেখা যায় অনেকে আছে যে আদা রসুনও এরকম কিউবের মধ্যে রেখে থাকেন, ডিপের মধ্যে জাস্ট একটা কিউব বের করলেন, একটা মাংসর বা যেটাতে দেওয়ার দিয়ে দিতে পারেন, অনেকে এরকম ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা এটা খুব সুবিধা হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যাপেল কাটার, এটা খুব সুন্দর আর কি দেখতে পাচ্ছেন, আপনার কোনো ছুরি লাগবে না, জাস্ট এটা দিয়ে কাটার দিয়ে কেটে দিলে একটা ফ্লাওয়ার সিস্টেমের সুন্দর একটা ডিজাইনে চলে আসবে। তো এটার প্রাইসটা আমরা জেনে নিই, এটা অনলি 150 টাকা দিয়ে নিতে পারবেন। কাটারটা আপনারা দেখি বুঝে পাচ্ছেন, সাথে আরও দুইটা সেট পাবেন 3-in-1। এটা আপনি দেখা যায় যে আলু চিপস করা হয় যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলা হয় সেভাবেও কাটতে পারবেন, এবং যে ডিমটাও আমরা ঝুড়ি করে নিতে পারবো। ভিউয়ার্স, এটা স্টিলের হবে, স্টিলের যে আমরা পিলার, এটা হচ্ছে পিনার, তো আপনি দেখা যায় যে এটা দিয়ে আপনি অনেক ধরনের সবজি ছুলে নিতে পারবেন। তো এটা প্রাইসটা কত? 130 টাকা। এখানে অনেক ধরনের আছে, প্লাস্টিকেরও আছে, 20 টাকাও আছে, এটা 60 টাকা দিয়েও পাবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের আছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।